মে তুমি তো আমার নচে না, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো, যেও না যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে, মে কথা না কো মে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে, হৃদয়ে এসে যাব আর সূচনায়, চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব। ১৯৭১ সালে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ দিয়ে বাংলাদেশকে চিনেছিল সমগ্র বিশ্ব। এই যুদ্ধ মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস আমাদের বাঙালিরা যুদ্ধ করেছেন পাক হানাদার বাহিনীর সাথে, ছিনিয়ে এনেছেন আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি আমাদের প্রিয় একজন মানুষ, মুক্তিযোদ্ধা প্রফেসর মাহফুজা খানম। আমরা কথা বলবো, আমরা শুনবো তার সেই যুদ্ধদিনের স্মৃতি। আমরা আপনার শৈশবটা একটু শুনতে চাইব। আমার শৈশবটা অত্যন্ত আনন্দময় ছিল আমি বলবো, এই কারণে এবং খুব আমরা থেকেছি স্বামীবাগে, ৩৬ নম্বর স্বামীবাগ আমার বাবার বাড়ি, আমরা সাত ভাই বোন ছিলাম। আমার বাবা একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। আমার বাবা মুস্তাফিজুর রহমান খান, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন, অনুশীলন যুগান্তরে উনি সদস্য হয়ে কাজ করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের। আমার মা একটি অসাম্প্রদায়িক নারী ছিলেন। আমি মনে করি আমার যে বেড়ে ওঠাটা আমি অবশ্যই বলবো আমার পরিবারের বাবা মায়ের এই যে একটা অসাম্প্রদায়িক এবং অগ্রসর মানব চিন্তার একটা জগৎ, অসাম্প্রদায়িক একটা মানব সভ্যতার ভেতরে যেন আমরা বড় হই, সেই চেষ্টার ভেতরে আমাদের মা বাবা আমাদের বড় করেছেন। আমাদের ক্রিশ্চিয়ান ক্লাব ছিল, যেটা সভাপতি আব্বা ছিলেন। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের বাৎসরিক খেলাধুলা হতো, আমি চ্যাম্পিয়ন হতাম সেইখানে, এবং সন্ধ্যার পর প্রত্যেক ছেলে মেয়ে যার যার বাসায় পড়াশোনা করছে কিনা এটা আব্বা যে খোঁজ নিতেন, কারণ আজকের দিনের মতন বাচ্চারা খুব অল্প শব্দ না করে পড়ে, আমাদের সময় কিন্তু ছিল জোরে জোরে পড়ার একটা অভ্যাস ছিল আমাদের। তো প্রত্যেক বাড়ির পাশ দিয়ে আব্বা যেতেন এবং খবর নিতেন যে কে পড়াশোনা করছে, কোন বাচ্চাটা করছে না, তার পরের দিনই সেই বাচ্চাকে কিন্তু কাবাসে মাঠে ধরা হতো, খেলার মাঠে, যে কেন সে পড়াশোনা কখন কেন আরম্ভ করেনি বা কেন হয়নি ইত্যাদি। তো আমি এক কথা যদি বলি, তবে আমার শৈশবটা অত্যন্ত আনন্দময় এবং আমি মনে করব একটা প্রকৃত মানবতাবাদী একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বড় হয়েছি আমার মা বাবার বাড়িতে। আমি বাংলাবাজার স্কুলে পড়েছি, ক্লাস টু থেকে ক্লাস টেন পর্যন্ত ম্যাট্রিক করেছি ওখান থেকে, তারপরে ইডেন গার্লস কলেজে ২ বছর ইন্টারমিডিয়েট আইএসসি করেছি, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ থেকে আমি ফার্স্ট ক্লাস পেয়ে এমএসসি করেছি, এবং আমি ভ্যান ডি গ্রাফ জেনারেটর অ্যাটমিক এনার্জি সেন্টারে আমার থিসিস করেছিলাম, যেটা একটা ভালো একটা থিসিস ছিল আমার আমি বলবো। সেই সময়টা ছিল পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে অসন্তোষটা সেটা কিন্তু আসলে আমরা প্রতি মুহূর্তই অনুভব করে করে বড় হচ্ছিলাম, এবং তার ভেতর দিয়ে আমি যখন কলেজে আসলাম ইডেন গার্লস কলেজে, মতিয়া চৌধুরী এখন যিনি কৃষিমন্ত্রী তিনি আমাদেরকে বাইরে তখন নিয়ে যেতেন, ৬২ শিক্ষা আন্দোলন যখন শুরু হলো তখন ছাত্র ধর্মঘট হতো, তো ধর্মঘট হলেই ডাক দিলেই কেন্দ্রীয় ডাকসুর থেকে ডাক দিলেই গেটে বড় একটা তালা দেওয়া হতো। তো আমাদের মতিয়া চৌধুরী করতেন কি এদিকে কতগুলো চেয়ার দিয়ে দিত, আমরা দাওয়াল টুপকে চলে যেতাম এবং আমরা চলে যেতাম সেই বিশ্ববিদ্যালয়ের আমতলাতে চলে যেতাম, সেখানে বক্তৃতা শুনতাম, তারপরে শোভাযাত্রা যেতাম এবং শোভাযাত্রাটা বেরোতো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে, জয়নাব রোড হয়ে, ইসলামপুর হয়ে, পাটুয়াটুলি হয়ে, সদরঘাট হয়ে আবার ফিরে আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা ফিরে আসার পর একটা আনন্দময় সময় ছিল, কিরকম মধুর ক্যান্টিনে বসে আমরা রসগোল্লা সিঙ্গাড়া খেয়ে তারপরে বাড়ি ফিরতাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমি বলবো না, সমগ্র দেশের জন্য, তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, কারণ ৬২ শিক্ষা আন্দোলনকে ধরেই কিন্তু আমরা অগ্রসরমান হচ্ছিলাম এবং ছাত্র সমাজ সংগঠিত হচ্ছিল
এবং এর ভেতর দিয়ে যখন বঙ্গবন্ধু আমাদের ছয় দফা দিলেন, কারণ এই যে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে অসন্তোষ, আমাদের চাকরির ক্ষেত্রে বলো, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বলো, আমাদের শিল্পের ক্ষেত্রে বলো, প্রত্যেক জায়গায় বাঙালিরা কিন্তু পশ্চিম পাকিস্তানিদের দ্বারা আমরা শাসিত এবং শোষিত হচ্ছিলাম, এবং এই শাসন শোষণ বঞ্চনার বিরুদ্ধে আসলে তখন ছাত্র সমাজ সোচ্চার হলো, এবং যখন বঙ্গবন্ধু আমাদের ছয় দফা দিলেন, এই ছয় দফাটাকে কিন্তু সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা বিরাট দায়িত্ব আমার উপরে পড়েছিল ডাকসুর ভিপি হিসেবে, এবং আমি অসংখ্য সভা সমাবেশ করেছি যেখানে ছয় দফাটা কী সেটা তখন সাধারণের কাছে উপস্থাপন করেছি, এবং আমি মনে করি ছয় দফাটাকে কিন্তু তারা গ্রহণ করেছিল, এবং গ্রহণ করার ভেতর দিয়ে দেখা যায় যখন বঙ্গবন্ধুকে এই আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, সেই ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কিন্তু তখন বাঙালি সোচ্চার হলো, ছাত্র সমাজ সোচ্চার হলো, এবং বিভিন্ন সংগঠন যেমন আমি বলবো কৃষক শ্রমিক এরাও সংগঠিত হলো, এবং ছয় দফার ভেতর দিয়ে কিন্তু আমি বলবো বঙ্গবন্ধুকে বের করে নিয়ে আসলাম আগরতলা ষড়যন্ত্র মামলার, এবং পরবর্তীতে আমাদের 69-এর গণ আন্দোলন হলো, 70-এর নির্বাচন হলো, এবং এই নির্বাচনের ভেতর দিয়ে যখন আমাদেরকে আমরা 169টা সিট পেলাম কিন্তু আমাদের সরকার গঠন করতে দেওয়া হলো না আওয়ামী লীগকে, তখনই কিন্তু আসলে আমাদের চেতনার ভেতরে যে এই যে ছয় দফাটা হচ্ছে একটা মুক্তির সনদ ছিল বাঙালির জন্য, এই মুক্তি সনদের জন্য আমরা কিন্তু তখন খুবই আমি বলবো কি আমরা ব্যাপৃত এবং ব্যাকুল হলাম আমরা, এবং আমাদের মনে করি যে 71-এর মহান মুক্তিযুদ্ধ, তার পরবর্তীতে আমরা জানি যে মার্চ মাসের 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিলেন, যে ভাষণের ভেতর দিয়ে সমস্ত জাতি কি করতে হবে তার নির্দেশনা কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে দিলেন, এবং আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে আমাদের স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড বাঙালির জন্য প্রয়োজন, এবং তার জন্য আমাদের একটা জনযুদ্ধে ব্যাপৃত হতে হবে, এবং এই 7ই মার্চ থেকে আরম্ভ করতে করতে 25শে মার্চের পর যখন নাকি পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন আমাদের আর পিছু হটবার আর কোনো জায়গা ছিল না, সুযোগ ছিল না, আমরা কিন্তু সরাসরি সমস্ত জাতি, ছাত্র, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং প্রত্যেক বয়সের বৃদ্ধ, যুবক, কিশোর, কিশোরী সবাই কিন্তু এই যুদ্ধে আমাদের ব্যাপৃত হয়েছিলাম, এবং আমরা 9.5 মাস আমরা যুদ্ধ করেছি, যুদ্ধের ভেতর দিয়ে আমরা কিন্তু এটি মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা বাংলাদেশ লাভ করেছি। আমরা 7ই মার্চের পরবর্তীতে কিন্তু পাড়ায় পাড়ায় প্রত্যেকেই ব্যারিকেড দিয়েছে এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কারণ তারা নির্দেশ তো পেয়ে গিয়েছিল, এবং যার ফলে আমরা প্রত্যেকেই আমরা তৈরি হচ্ছিলাম, আমাদের ছাত্ররা আমাদের বন্দুক নিয়ে, মেয়েরা ছেলেরা ইউনিভার্সিটির গ্রাউন্ডে, বুয়েটের গ্রাউন্ডে বন্দুক নিয়ে, এটা ডামি রাইফেল নিয়ে আমরা কিন্তু মহড়া দিয়েছি এবং নিয়েছি আমরা, এইভাবেই কিন্তু আসলে তৈরি হয়েছিলাম আমরা, এবং এই 9.5 মাস বা 9 মাসই যদি বলি আমরা, এই যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু আমার সরাসরি অংশগ্রহণ করার জন্য আমার নির্দেশ ছিল। প্রথমে যে কাজটি আমি করতাম, প্রথম কাজ হলো আমি কাজ করতাম মূলত সুফিয়া কামালের সাথে এবং জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে, এবং আমার মূলত কাজ ছিল কাগজপত্র যেগুলো ওই পার থেকে আসতো সেগুলো সাইক্লোস্টাইল করা হতো, সেই সাইক্লোস্টাইল করার জন্য মূলত আমি আমার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের যে সাইক্লোস্টাইল মেশিন ছিল, এখনকার মতো ফটোকপি মেশিন ছিল না, সাইক্লোস্টাইল মেশিন তাকে বলা হতো, সেই সাইক্লোস্টাইল মেশিনে আমাদের যে বেয়ারা ছিল হীরালাল দা, গঙ্গা দা, তারাও আমি মুক্তিযোদ্ধা বলবো, তারা আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থাকতেন, দরজা লাগিয়ে দিতেন, টেন্সিল কেটে নিতাম বাসাতে, টেন্সিল কেটে নিয়ে ওই হীরালাল দাদাই সেটা ঘুরিয়ে আমাকে ফটোকপিগুলো বার করে দিতেন। অনেক সময় এটাও বলবো আমি নটরডেম কলেজেও আমি গেছি, সেখানকারও বেয়ারা সেইগুলোকে আমাকে সাইক্লোস্টাইল করে দিয়েতেন, এবং সেইগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করা একটা বড় কাজ ছিল, এবং পরবর্তীতে যেগুলো হতো যারা মুক্তিযোদ্ধারা যারা আসতেন আহত হতেন তাদেরকে আমার পলিক্লিনিকে ডক্টর আজিজুর রহমান এবং তার স্ত্রী ছিলেন, এই পলিক্লিনিকটা কিন্তু ছিল আমাদের একটা বেশ ভেতরে এলিফেন্ট রোডে একটু বেশ ভেতরে ছিল সেই পলিক্লিনিকটা, সেখানে তাকে নিয়ে যেতাম আমরা, নিয়ে যাওয়ার পদ্ধতিও ছিল খুব মজার ব্যাপার ছিল, কখনো একটা ঠেলা গাড়িতে করে বসে কাঁদতে থাকতাম, উপরে মাথায় ছাতা থাকতো, শাড়ি পরা অবস্থাতে হয় ভাই বা স্বামী বা ছেলে অসুস্থ বলে আমরা এইভাবে নিয়ে যেতাম, এবং যে
অস্ত্রগুলো আসতো সে অস্ত্রগুলো রাখারও একটা ব্যবস্থা ছিল বাড়িতে, আমি বলবো অস্ত্রগুলো আবার বহন করার একটা ব্যবস্থা হতো। এই ব্যবহারটাকে আমরা কীভাবে করতাম, এখন যেমন বাজারের ব্যাগ তো প্লাস্টিকের হয়, তখন কিন্তু চটের ব্যাগ হতো, সেই চটের ব্যাগের নিচে সবজি দিয়ে দিতাম, সবজির মাঝখানে থাকতো সেই অস্ত্রগুলো, তার উপরে আবার মাছ মাংস যা যা নামার দিয়ে, যেটা বোঝার কোনো কারণ হতো না যেটা অস্ত্র বহন করা হচ্ছে। এইভাবে আসলে বিভিন্ন সময় আমি অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি। এবং এটা ছাড়াও রাসায়নিক পদার্থগুলো আনতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রহমান ভাই ছিল তার বেয়ারা, তিনিও আমাকে ভেতরে ল্যাবের ভেতর ঢুকিয়ে দিয়ে বাইরে তালা দিয়ে দিতেন, যা যা সংগ্রহ করা সংগ্রহ করে নিলে টোকা দিলে পরে আবার রহমান ভাই সেটা খুলে দিতেন। একদিন হলো কি যে অসময়ে টোকা পড়তে আরম্ভ করলো, এবং আমাকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে অসময়ে টোকা দেওয়া, সুতরাং আমার একটা এখনও সেই চিমনিটা আছে, সেই চিমনির মধ্যে উঠে গিয়েছিলাম আমি লাফ দিয়ে উঠে, যে এক ঘন্টা ওটার মধ্যে ছিলাম, একজন স্যার এসেছিলেন সেই ঘরে ল্যাবে এসেছিলেন, তিনি কাজ করে যাওয়ার পর আমি তারপরে বেরিয়েছিলাম। কাপড় ওষুধ টাকা এগুলো কিন্তু আমরা নানা জায়গা থেকে সংগ্রহ করতাম, এবং সংগ্রহ করে বঙ্গবন্ধু এভিনিউ যেটা সেটা তখন জিন্ন এভিনিউ ছিল, জিন্ন এভিনিউতে আব্বার অফিস ছিল, সেই অফিসে আমরা যেয়ে ওইখানে এগুলোকে বিলি করতাম। এই বিলি করার মধ্যে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় শহীদুল্লাহ কায়সার সাহেব থাকতেন, তিনি এইগুলোকে নানা জায়গায় পাঠাবার একটা ব্যবস্থা করতেন। এবং আরেকটা জায়গা ছিল আমাদের সুফিয়া খালামার বাড়ির দেওয়ালটা কিন্তু সোভিয়েত যে অফিস ছিল, সোভিয়েত কনসুলেট ছিল একই দেওয়াল, তো ওই দিকে থাকতেন গিয়াস স্যার, উনিও যার এখন যার নামে আমাদের গিয়াসউদ্দিন হল হয়েছে, তিনি জিয়াল হিস্ট্রির টিচার ছিলেন, তিনি একটা লুঙ্গি পরতেন, একটা গঞ্জি পরতেন, মাথায় একটা গামছা বাঁধতেন, উনি ওদিকে থাকতেন, আর আমরা সুফিয়া খালামার বাড়ির এই পার থেকে আমরা চালের বস্তা ডালের বস্তা সবজি ওষুধপত্র ইত্যাদি গিয়াস স্যারকে দিতাম। তো এইভাবে আসলে নয় মাস চলেছে যুদ্ধের ব্যাপারে। এটা ছাড়া প্রত্যক্ষভাবে যে কাজগুলোর সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম সেটা হলো ইউএসএস লাইব্রেরিতে আমরা একটা বোমা বিস্ফোরণ করাই, এবং আরেকটা করেছিলাম আমরা ডিআইটি বিল্ডিংয়ে ছিল তখন টিভি টাওয়ার, সেই টিভি টাওয়ারে একটা আমরা একটা এক্সপ্লোশন করেছিলাম, এবং এটা জুতার ভেতরে আমরা ওই বিস্ফোরণগুলো অল্প অল্প নিয়ে এক জায়গায় জমাতাম, পরবর্তীতে এটাকে বিস্ফোরণ ঘটনা হয়। এর মধ্যে কিন্তু সেজ ভাইটা যেটা সালেম মুস্তাফা গালেব সে ধরা পড়ে গেছে, তখন আমাদের জন্য খুব ভয়াবহ দিন গেছে একেবারে। তখন আমি পুরানা পল্টনে থাকতাম, পুরানা পল্টনের ছোট্ট জানালা দিয়ে দেখলাম যে আব্বা তো স্বামী ব্যাগে থাকেন, তো আব্বাকে স্কর্ট করে আর্মি আসতেছে। আমার ছোটো ভাইকে চাইলো সে কোথায় আছে, বড় আব্বা ডাক দিল, আমার ছোটো ভাইটির নাম হলো সালেম মোস্তফা জামিল, তখন আব্বা ডাকলো জামিল, তো আসলো, তখন ও মাত্র ক্লাস টেনে পড়ে অথবা অবুধা সম্ভবত তখন হতে পারে ঢাকা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, তখন সে তখন ওকে নিয়ে গেল। আমার মা তখন আমার এখানে, মা তো একটা চিৎকার দিল, তো সেইগুলো আসলে খুবই মর্মস্পর্শী আর কি। তারপরে তো নিয়ে গেল, তারপরে নভেম্বরের একদম শেষের দিকে যে কোনোভাবে সেটা তা পালিয়ে আসতে পেরেছে, কিন্তু আমার দুটো ভাই খুব অসুস্থ হয়ে পড়েছিল। এই জনযুদ্ধটা আমি এইভাবে বলতে চাই, আমার ইতিহাস নয়, ইতিহাসটা হচ্ছে সমস্ত বাঙালির ইতিহাস আমি বলবো। আমি এটাও বলতে চাই যে এমন কোনো পরিবার কি ছিল কিছু রাজাকার পরিবার ছাড়া যার, বা মুসলিম লীগ কয়েকটা পরিবার ছাড়া, যে যারা এই জনযুদ্ধে অংশগ্রহণ করে নাই। অন্য দেশের চাইতে এই মুক্তিযুদ্ধের বিশেষত্ব আমি যদি এইভাবে বলি যে নেতা নেই, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুই তো আমাদের অবিসংবাদিত নেতা ছিলেন, এবং তার নির্দেশে 7ই মার্চের আমাদের এই মুক্তিযুদ্ধে সমস্ত বাঙালির 7 কোটি মানুষ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তো তিনি নেই, তার অবর্তমানে একটা মুক্তিযুদ্ধ চলছে। এটা একটা আমি মনে করি যে পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু কোনো জায়গায় এই ইতিহাস কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এবং এটার ভেতর দিয়ে আমি বলবো যে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিলাম, এই অর্জনটা যারা 16ই ডিসেম্বর 1971 সালে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শত্রুরা কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ভেতর দিয়ে এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবার অপচেষ্টা তারা করেছিল। পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি
যে নেতাকে হত্যা করা হয় কিন্তু তার সপরিবারে করা হয়নি কোথাও, কিন্তু এখানে কেন করা হয়েছে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তবে আমি পাবো যে এই মুক্তিযুদ্ধের চেতনায় যেন বাংলাদেশ বিকশিত হতে না পারে, দাঁড়াতে না পারে, এই কারণে কিন্তু সপরিবারে হত্যা করা হয়েছে। এইটুকু বলতে পারবো যে আমরা পরাধীন পাকিস্তানে ছিলাম, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তো আজকে বলতে পারছে যে আমি স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশের আমি নাগরিক, এটা তো আমি অনেকের বিরাট একটা প্রাপ্তি আমার। আমাদের অহংকারের বিষয় নিশ্চয়ই, তোমাদের একটা অহংকারের বিষয়, কিন্তু এখানে আমি বলবো যে হ্যাঁ আমরা যেভাবে বাংলাদেশকে চেয়েছিলাম সেখানে হয়তো নানা ধরনের বাধাগ্রস্ত হয়েছি, সেই বাধা আমরা একের পর কিন্তু আমরা উত্তরণ ঘটাচ্ছি আমি বলে মনে করি। আজকে এই যে তুমি এখানে অনুষ্ঠান করছো, আমি এখানে এসেছি, এটা তো বাংলাদেশের ফসল আমি বলবো। আজকে মেয়েদের নারীর ক্ষমতায়ন কি প্রচণ্ডভাবে হচ্ছে আমরা দেখছি, নারী এমন কোনো পেশা নাই যে পেশাতে নারী যায়নি, এমন কোনো জায়গা নাই যেখানে পিস মিশনে পর্যন্ত গেছে, আর্মিতে গেছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে এবং শিক্ষার ক্ষেত্রে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বলছি 2021 মধ্যে আমরা মধ্যম আয়ের একটি দেশ হতে চাই এবং 2041 ভেতরে আমরা একটা উন্নত একটা জাতি হিসাবে আমরা দাঁড়াতে চাই। আমি মনে করি এই যে আমাদের স্বপ্ন, এই স্বপ্নের পেছনের দিকে তাকালে বলবো সেটা সেই ছয় দফা এবং বঙ্গবন্ধু এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমি মনে করি আজকে এই দিনে বলতে চাই যুদ্ধাহত যারা মুক্তিযোদ্ধা তাদের যেন আমরা অত্যন্ত পরম আদরে যেন ভালোবেসে তাদের যে অবদান সেটাকে যেন আমরা স্বীকার করি, কারণ তাদের ত্যাগের ফলে যারা চলে গেছেন তাদের যেমন আমরা স্মরণ করি আজকের দিনে, ঠিক তেমনিভাবে যারা যুদ্ধাহত হয়ে আছেন তাদের যেন পরম মমতায় তাদেরকে আমরা দেখাশোনা করি তাদের জীবনের শেষ দিন পর্যন্ত, আমি সেটা আশা করব। তা আমি মনে করি যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই যদি কাজ করি তবে আমরা অবশ্যই সেই কাঙ্ক্ষিত আমাদের যে বাংলাদেশ, 30 লক্ষ বাঙালি যে জীবন দান করেছিল, উৎসর্গ করেছিল, আমি বলবো তাদের সেটি একটি ফলপ্রসূ বাস্তব অবস্থায় দাঁড়াবে। আমি আহ্বান জানাতে চাই তরুণ প্রজন্মকে যে আমরা যারা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে একটা লাল সবুজের পতাকা দিয়েছি এবং লাল সবুজের পতাকায় 30 লক্ষ বাঙালির রক্ত রয়েছে, তোমরা তরুণরা যারা স্বাধীন সার্বভৌম দেশের আজকে বসবাস করছো, তোমাদের জন্য আমি বলবো এই পতাকাকে তোমরা সত্যিকারভাবে ধরে রাখবে, পতাকাকে বিশ্বের দরবারে আজকে অনেক উঁচু তুলে ধরবে। আপা, আপনার কাছ থেকে যে আমরা যুদ্ধের স্মৃতিগুলো যে শুনলাম সব কিছু নিয়ে আসলে আমি আপ্লুত হয়ে যাচ্ছি। শোনার পর মনে হচ্ছে কি আসলে যুদ্ধটা কত ভয়াবহ ছিল এবং আপনি একজন নারী হিসেবে যে দাঁড়িয়েছিলেন সবার পাশে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। মুক্তিযুদ্ধের যে স্মৃতি, এই স্মৃতি শুনতে এত ভালো লাগছে, মনে হচ্ছে আরও শুনি আরও শুনি, কিন্তু আমাদের অনুষ্ঠান তো শেষের দিকে। তো বিজয়ের এই দিনে হ্যাঁ আমাদের আনন্দ এটাই যে আমরা আপনাকে পাশে পেয়েছি, চ্যানেল আইতে পেয়েছি, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকেও বেটা অনেক ধন্যবাদ, তোমরাই আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, তোমরাই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় 30 লক্ষ বাঙালির যে আকাঙ্ক্ষায় জীবন দান করেছিল সেই আকাঙ্ক্ষাকে তোমরা বাস্তবায়িত করবে, এ আমার দৃঢ় বিশ্বাস আমি মনে করি। আমরা চেষ্টা করব অবশ্যই আমরা যেন আপনার স্বপ্নকে সত্য করতে পারি। ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকবেন। মেয়ে তুমি তো আমার নচেনা, পলক তবু কেন আর পড়ে না, জানি না আমার আজে কি হলো, যেও না যেও না কিছু তো বলো, যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে, মেয়ে কথা না কো মেয়ে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে হৃদয়।